প্রথম করে সুন্নত নামাজের নিয়ত না করি, ইনশাআল্লাহ পরে সুন্নত নামাজের সময় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. آمنت بالله، صدق الله العلي العظيم. محترم حاضرين، قد دو جمعاء اكون جا آيات تلاوت کرلام، تر پورر آيات অর্থাৎ সূরা আল মায়েদার 92 নম্বর আয়াত গত দুই জুমায় আলোচনা হয়েছে। আজকে তিলাওয়াত করলাম 91 নম্বর আয়াত সূরা আল মায়েদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বড় মহব্বত করে ডাক দিয়ে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। প্রত্যেকটা বিষয়ের আলোচনা হয়েছে, যেহেতু পরের আয়াত তিলাওয়াত করেছি, পরের আয়াতে বিষয়গুলো আসছে। বিষয়গুলো হচ্ছে মদ, জুয়া, জুয়ার বিভিন্ন প্রক্রিয়া, লটারি, ওই রিং দিয়ে যে জুয়া খেলে, এগুলা ছুরি মেরে জুয়া খেলতো এক সময়, ওগুলা তীর নিক্ষেপ করে জুয়া খেলতো, মানে যারটা লাগে সে পাবে, যে আগে মারতে পারে সে পাবে, এরকম অনেক সিস্টেম ছিল জাহেল আরবদের মধ্যে। আল্লাহ তাআলা যখন ঈমান কবুল করেছে মুসলমান যারা, তো আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, অন্যরা করলে করুক, তুমি করো না, তুমি তো আমার খাস বান্দা। কারণ আল্লাহ যে ডাকটা দিয়েছেন, এই ডাকটা দিয়েই বুঝিয়েছেন যে তুমি করবা না, কারণ তুমি আমার খাস বান্দা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তো আর সবাইকে ডাকেন না, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তাদেরকে ডেকেছেন যাদের সাথে আল্লাহর ঈমানের সম্পর্ক, বিশেষ সম্পর্ক, স্পেশাল সম্পর্ক,
এবং যে সম্পর্কটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর একমাত্র স্বীকৃত সম্পর্ক, ইমানের সম্পর্ক। তো আল্লাহ তাআলা ওই সম্পর্ক ধরে ডাক দিয়েছেন। অনেকদিন আগে একবার শুনিয়েছিলাম, হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন এটা তাফসীরের মধ্যে, যে আল্লাহ তাআলা যখন বান্দাকে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় কঠিন ডাক দিয়েছেন, রাগ রাগ করে ডাক দিয়েছেন। আর যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা মায়া করে ডাক দিয়েছেন। এবং উদাহরণ হিসাবে তিনি বলেছেন যে আমরাও যেমন আমাদের সন্তানদেরকে ডাক দিই নাম ধরে অথবা সম্পর্ক ধরে। নাম ধরে যখন ডাক দিই, এই আবদুল্লাহ কই, তখন সন্তানের দিলের মধ্যেও লাগে যে আব্বার ডাকের নমুনা বেশি একটা ভালো মনে হচ্ছে না। আর যখন ওই বাবা সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন, বলেন আব্বু কোথায়, আব্বু বলে যখন ডাক দেন, তখন সন্তান বুঝে যায় যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। তো এই আয়াতে রব্বে করিম আমাদেরকে বড় মায়া করে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারেরা, এই বিষয়গুলো হচ্ছে রিজসুম মিন আমালিস শাইতান, শয়তান যে সমস্ত প্রক্রিয়ায় মানুষকে ধোঁকা দেয় যেই কাজগুলো দিয়ে, এই কাজগুলো হচ্ছে এগুলো নাপাক, এগুলো খুব খারাপ বিষয়, ফাজতানিবু, সুতরাং তোমরা তো মুমিন, তোমরা এমন খারাপ বিষয়ে কেন জড়াবা, ফাজতানিবুহু, এই বিষয়গুলো থেকে তোমরা বিরত থাকবা, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে আশা করা যায় তোমরা কামিয়াবি অর্জন করবা। মহতারাম হাজরিন, রব যখন কামিয়াবের কথা বলেন যে তোমরা সফল কাম, তো কোরআনের অন্য আয়াতে আসছে এটা যে আল্লাহ তাআলা সফল কাম কখন বলেন। হ্যাঁ, তো আয়াতে আসছে ফামান যুহজিহা আন-নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল, সেই হচ্ছে কামিয়াব, সফল কাম। তো আল্লাহ তাআলা এই আয়াতে সফল কাম বলেছেন মানে কি, মানে হচ্ছে এগুলো থেকে বেঁচে থাকলে জান্নাতের পথ সহজ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি, আল্লাহ তাআলা বলেছেন এমনটাই। মহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে খুব বেশি কঠোর ছিলেন, কত কঠোর দেখেন আপনাদেরকে, 15 শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান, যাকে আমরা শবে বরাত নামে চিনি, ওই রাতে প্রায় সব সময় এই আলোচনাটা আসে, যেহেতু হাদিসটা সহিহ হাদিস, আলোচনায় আসে যে এই মুবারক রাতেও আল্লাহ তাআলা কাদেরকে মাফ করেন না, এই মুবারক রাতেও আল্লাহ তাআলা কাদেরকে মাফ করেন না। দেখেন সব সময় বান্দা আল্লাহর আল্লাহর কাছে মাফ চায়, আর কিছু মুহূর্ত আছে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য এসে ডাকতে থাকে। রমজানের রাতগুলোতে, শেষ রাতে, প্রতিদিন শেষ রাতে, এই লাইলাতুন নিসফ মিন শাবানের পুরা রাতে, হ্যাঁ, সূর্য ডুবা থেকে একদম সুবহ সাদিক পর্যন্ত পুরা রাতে আল্লাহ তাআলা বান্দাকে ওইভাবে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির ফাগফিরা, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা মুস্তারজিকিন ফাআরজুকা, কেউ আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব, আছো কেউ, আল্লাহ তাআলা ওইভাবে ডাকতে থাকে। তো আমরা তো আল্লাহ তাআলাকে সবসময় আমরা ডাকি, আর কিছু মুহূর্ত আছে আল্লাহ তাআলা নিজে বান্দাকে ডাকে যে কে ক্ষমা চাইবে, আসো আমি ক্ষমা করতে আসছি। তো ওই লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত, ওই রাতটা, ওই রাতটাও ওই রকম একটা মুবারক রাত যে আল্লাহ তাআলা ক্ষমার জন্য বান্দাকে ডাকতে থাকেন সারা রাত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিছু মানুষ আছে যারা ওই রাতেও ক্ষমা পাবে না, ওই রকম মুবারক রাতেও তারা ক্ষমা পাবে না। চিন্তা করা যায় বিষয়টা কত কঠিন, আল্লাহ তাআলা এমনি তো ক্ষমাশীল, গফফার, হ্যাঁ, নিজের কত সুন্দর সুন্দর গুণবাচক আল্লাহ তাআলার নাম, রহমান, রহিম, করিম, জওয়াদ, গফুর, গফফার, লতিফ, হ্যাঁ, রউফ, কত সুন্দর সুন্দর নাম, সবগুলোর সাথে ক্ষমার সম্পর্ক, দয়া আর মায়ার সম্পর্ক। রব এমনি তো দয়া আর মায়া, গোটা দুনিয়ায় যা দয়া মায়া আছে সব হচ্ছে রবের, 100 ভাগের 1 ভাগ দয়া, আর 99 ভাগ তো আমসাকা ইন্দা, আল্লাহ তাআলা রাসূল বলেছেন 99 আমসাকা ইন্দা, যে 99 ভাগ তো আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ মাত্র দুনিয়ায় পাঠিয়েছেন, ওই 1 ভাগের উসিলায়
মা তার সন্তানকে দুধ পান করায়। আল্লাহ রাসূল আরো ব্যাখ্যা দিয়েছেন, এমন কি হাত্তা তারফা দাব্বা হাফিরহা, যে চতুষ্পদ জন্তু যখন তার বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান করানোর সময় যে পাটা ওঠা, কেন ওঠা, যে হায় পাটা লাগলে আমার বাচ্চার কষ্ট হইতে পারে, দুধ খাইতে কষ্ট লাগতে পারে, এই জন্য সে কষ্ট করে পাটা উঠায়। তো আল্লাহ রাসূল বলেন, ওই যে পা উঠাইছে যে অনুভূতিতে, এইটাও আল্লাহ তাআলার ওই একশোর ভাগ রহমতের এক ভাগের অংশ। এইরকম ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলা, এইরকম নিখুঁত ভালোবাসাগুলা, এগুলা আল্লাহ তাআলার ওই রহমতের অংশ। এই সমস্ত রহমত একসাথে করলে আল্লাহ তাআলার রহমতের একশো ভাগের এক ভাগ, বাকি 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছে। এইরকম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি তো ক্ষমা করেন, এরপরেও আবার স্পেশাল রাতগুলাতে ক্ষমার জন্য নিজে এগিয়ে আসেন, যে আসো কে ডাক, কে চাও ক্ষমা আসো। আল্লাহ রাসূল বলেন, ওই রকম মুবারক মুহূর্তে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না, ওই হতভাগা কারা? ওই হতভাগারা হচ্ছে, কয়েকজনের কথা বলেছেন আল্লাহ রাসূল, মুশরিক। মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না, যারা শিরিক করে। এটা তো সব ক্ষেত্রে শিরিক, মুশরিককে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না, কখনোই না। সে যেই হোক, যত বড় পীরের মুরিদ হোক, কখনো আল্লাহ মাফ করবেন না। পীরের মুরিদ তো দূরের কথা, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকেও আল্লাহ তাআলা মাফ করবেন না, হাদিসে আসছে। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিবেন, খলিল ইন্নি হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, খলিল আমি তো জান্নাতকে কাফিরদের জন্য হারাম করে দিয়েছি, আপনি সুপারিশ করলে কি হবে, আপনি চাইলে কি হবে খলিল? তো আল্লাহ তাআলা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকেও মাফ করবেন না, তো এটা তো ভয়ঙ্কর গুণ। তো এদের সাথে আরো কারা আছে দেখেন, এই মুশরিক এত বড় অপরাধী যাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কখনোই, এই রাতেও না, এদের সাথে আরো কারা আছে? তো বোঝা গেল যারা আছে তারাও খুব ভয়ঙ্কর অপরাধী, এটা বুঝে নাও। এক হচ্ছে আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান বান্দা যারা, মা বাবার নাফরমান, এরাও এই বিশেষ মুহূর্ত ক্ষমা পায় না আল্লাহর কাছে, এটা ভয়ঙ্কর অপরাধ। মা বাবার নাফরমান, এটা এমন না, এমন না বুঝি আবার এইরকম মাসআলাও আসে, এইরকম বিষয় আমাদের কাছে আসে যে দিন মানতে মা বাবা বাধা দেয়, দিন মানার জন্য মা বাবা বাধা দেয়, বাধা সৃষ্টি করে। এখন যদি আমি মা বাবার কথা মানি, আমার রবের নাফরমানি হয়, এখন কি করব? এখনো কি আমি আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান? তো এটা আল্লাহ রাসূলের এক হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিকের নাফরমানি হয়, রবের নাফরমানি হয়, এই রকম কোন মাখলুকের কোন কথা শোনা যাবে না, সে যেই হোক, মা বাবা হোক আর যেই হোক, রবের নাফরমানি হয় আমি তো এই মাখলুকের কথা মানব না, এটাই হুকুম, এটাই নির্দেশ। তো এই ক্ষেত্রে মা বাবার কথা না মানলে আল্লাহ তাআলা ওই মা বাবার নাফরমান হিসাবে আল্লাহ তাআলা মা বাবার নাফরমানদের, নাফরমান বান্দাদের কাতারে খাতায় তার নাম উঠাবেন না ইনশাআল্লাহ। যাই হোক, এটা একটা ভয়ঙ্কর অপরাধী, এটা আমার আলোচ্য বিষয় না, আমি শুধু বুঝাচ্ছি যে এই লাইনে কারা কারা আছে, ভয়ঙ্কর অপরাধীর এই কাতারে কারা কারা আছে। এক তো মুশরিককে আল্লাহ মাফ করবেন না, আকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানকে আল্লাহ তাআলা মাফ করবেন না, হাসিদ হিংসুক তাকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। হিংসা এত বড় অপরাধ কেন? বলে তুমি হিংসা করতেছো কিসের জন্যে? আরেকজনের ভালো দেখেই তো, তো আরেকজনকে ভালো রাখছেন কে? আল্লাহ তাআলা। কে রাখছেন? আল্লাহ তাআলা। তো একজন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা, এর গোড়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর তোমার আপত্তি আছে। মূল কথা কোন জায়গা, গোড়াটা কোন জায়গা? এত বড় অপরাধ কেন এটা? যে আল্লাহ তাআলার সিদ্ধান্তে তোমার আপত্তি আছে, তোমার কাছে মনে হচ্ছে এই নিয়ামতটা সে না পাইয়া আমি পাইলে ভালো হইত, এই জন্যই তো ভিতরে জ্বলতেছে যে আমার কেন নাই, তোমার কেন নাই, যিনি দাতা তিনি দেন নাই তোমাকে, এই জন্যই নাই। এই স্বাভাবিক বিষয়টা যে মেনে নিতে পারে না, তার ভিতরেই জ্বলে। তো আল্লাহ তাআলা বলেন, তোমার ভিতরে এই জ্বলন প্রকারান্তরে তুমি আমার সিদ্ধান্তকে, আমার সিদ্ধান্তের উপর অসন্তুষ্টি প্রকাশ করতেছো, এই জন্য এটা ভয়ঙ্কর অপরাধ। এই এক ব্যক্তি। আরেক ব্যক্তি হচ্ছে যারা তাহমুল নিছে, মুসবিলুল ইজার, মুসবিলুল ইজার, তাহমুল নিচে যারা কাপড় পরে,
এটা অহংকারের প্রকাশ। আর অহংকারী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই মান নাযানি ফি কযফতুহু ফিন নার, অহংকার এটা আমার চাদর, আমার চাদর, আমার চাদর নিয়ে যে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এটা ভয়ঙ্কর অপরাধ। আমরা তো টাকুর উপরে কাপড় উঠাই, এটা পুরুষের জন্য জরুরি, আজিব এক ফ্যাশন হয়ে গেছে, আশ্চর্য লাগে যে এখন টাকুর উপরে কাপড় তো ওঠায় কারা, মেয়েরা ওঠায়, যাদের জন্য টাকু ঢাকা জরুরি ছিল, সব উলটপালট এখন, হ্যাঁ সব উলটপালট, সব উলটপালট হয়ে গেছে। যার জন্য যেটা করা দরকার সে না করে আরেকজন করে, অনেকদিন আগে বলেছিলাম এই কথাটা, পর্দার দরকার যার জন্যে সে করে না, করে কে বুড়া থুরথুরি বুড়ি, যার দিকে কেউ কোনোদিন তাকাবেও না, তাকালেও শ্রদ্ধায় তাকাবে, দোয়া নেওয়ার জন্য তাকাবে, ওই বুড়ি বোরকা টোরকা পরে হাত মোজা লাগায় ঘর থেকে বের হয়, আর যার পর্দা দরকার সে জিন্স পরে বের হয়, ওই বুড়ির সাথেই, ওই বুড়িমার সাথেই বের হয়, একসাথেই বের হয়, নানি দাদিরা বের হয় পর্দা কইরা, আর নাতিন বের হয় এই কাপড় খুইলা, কাপড় খুইলা মাইন্ড করেন না, কাপড় খোলার অর্থ এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা এমন এক সময় আসবে যখন হুন্না কাসিয়াত নারিয়াত, মেয়েরা পোশাক পরেও উলঙ্গ, ওই জন্য বললাম কথাটা, উলঙ্গ হইয়া বের হয়, পোশাক পরেও উলঙ্গ থাকা জরুরি, কথাগুলো আসতেছে বলে দেই, পোশাক পরেও উলঙ্গ থাকা এটা আবার কেমন কথা হয়, সাহাবায়ে কেরাম তো অর্থ বুঝেন নাই, পোশাক পরে আবার উলঙ্গ থাকে কেমনে, হ্যাঁ ওই যুগে এটা বুঝার কথা ছিল না, ওই যুগে পোশাক পরে তো মানুষ উলঙ্গ হইতো না, কারণ ওই যুগের পোশাক মুসলমান অমুসলমান অমুসলিম সবাই পোশাক পরত ঢিলে ঢালা বাড়তি পোশাক, এখন মুসলমান অমুসলিম সব এক রকম হয়ে গেছে, হ্যাঁ পোশাক পরে উলঙ্গ থাকে, পোশাক পরে উলঙ্গ থাকে তিন কারণে, সবসময় খেয়াল রাখা, পোশাক পরেও উলঙ্গ তিন কারণে, এদের উপর আল্লাহ রসুলের লানত, আল্লাহ রসুল লানত করেছেন যারা পোশাক পরেও উলঙ্গ, এরা কারা, এক হচ্ছে যারা পোশাক এমন পোশাক পরে যে পোশাকগুলো এত টাইট ফিট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে, এরা পোশাক পরেও উলঙ্গ, বড় হতাশা আর পরিতাপের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয় যে এখন অনেক বোনরা তো বোরকা তো পরে, বোরকা তো পরে কিন্তু ওই বোরকা পরার পরেও তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে, টাইট ফিট বোরকা পরে, তো এটার নাম তো বোরকা না, এটা বোরকার নামের ধোকাবাজি আর ফ্যাশন, কারণ যেই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বোরকার মূল উদ্দেশ্য সূরা আন-নূর আয়াত 31 রব্বে করিম বলেছেন ওয়ালা ইউতিনা যিনাতাহুন্না, পর্দার মূল কথা হচ্ছে সৌন্দর্য গোপন করা, বোরকা পরে যদি সৌন্দর্য প্রকাশই পায় এটার নাম তো বোরকা না, এটার নাম তো পর্দা না, এটা ফ্যাশন, এই বোরকা পরেও উলঙ্গ থাকতে পারে, কখন, যখন বোরকা পরার পর শরীরের অঙ্গগুলো ফুটে ওঠে, ঢিলে ডালা বোরকা পরবে, এমন বোরকা পরবে এমন কাপড়, বোরকা তো জরুরি না, ওই কালো বোরকা পরা এটা জরুরি না, ওইভাবে বোরকা পর্দাটা সুবিধা হয়, এর চেয়ে ভালো সুবিধাজনক কোনো পোশাক নাই, হ্যাঁ কেউ যদি পুরা চাদরে নিজেকে আবৃত করে চলে তারও পর্দা হয়ে যাবে, মূল হচ্ছে সৌন্দর্য গোপন করা, এক পোশাক পরে উলঙ্গ, দুই নম্বর এমন পোশাক পরেছে যে পোশাক পরার পরেও তার শরীর দেখা যায় পাতলা ফিনফিনে পোশাক, এখন তো তাই হচ্ছে, এমন পোশাক পরে যে শরীর সব দেখা যায়, নাউজুবিল্লাহ মিন যালিক, তো এই ব্যক্তি সম্পর্কে রসুল বলেছেন সে পোশাক পরেও উলঙ্গ, তিন নম্বর হচ্ছে যে এমন পোশাক পরছে যেই পোশাকে তার সতর ঢাকে নাই, সতর ঢাকে নাই, হ্যাঁ সতর ঢাকে নাই, সতর মানে লজ্জা স্থান না, শরীয়তের একটা সতর আছে নির্দিষ্ট, মেয়েদের জন্য নির্দিষ্ট, মুখ হাত পা এগুলো বাদ দিয়ে সবটাই সতর, ছেলেদের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, এইটা ঢাকে না, এটা না ঢাকলে সে পোশাক পরেও উলো, তো আমাদের মেয়েদের এখন পোশাকগুলো এরকম দেখা যায় যে শরীর সতর খোলা, যেগুলো ঢাকার কথা ছিল এগুলো ঢাকা না, ছেলেদেরকেও দেখা যায় হাফ প্যান্ট পরা ঘুরে, হাফ প্যান্ট পরা ঘুরে, অথচ ওই ছেলেটাকে যদি বলা হয় টাকনুর উপরে কাপড় ওঠাও এটা তার কাছে সেকেলে মনে হয়, টাকনুর উপরে 2 ইঞ্চি উঠাইতে বললে সেকেলে মনে হয়, কেমন দেখা যায়, হুজুর হুজুর লাগে, মৌলবি মৌলবি লাগে, সেকেলে এটা পুরান, হ্যাঁ আর যখন সে দেখে কোনো খ্রিস্টান হাঁটুর উপরে কাপড় উঠাইছে, এখন আর ওই 2 ইঞ্চি বলা আমরা বলেছিলাম ওই 2 ইঞ্চি না উঠে এখন 1.5 হাত উপরে উঠে গেছে, এখন হয়ে গেছে স্টাইল, দেখছেন কারবার, মুসলমান তার নবীকে ফলো করতে রাজি না, ওই ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে যা দেখে তাই করতে সে প্রস্তুত, তো আল্লাহ রাসূল তো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, এই মুশাবাহাতের একটা রেজাল্ট কিন্তু আমার হাতে আসবে কিয়ামতের দিন, যে যেভাবে চলেছে তার সাথেই তার হাশর হবে, যে যাকে ফলো করেছে তার সাথেই তার হাশর হবে, যে যাকে ভালোবেসেছে তার সাথেই তার হাশর হবে,
আল্লাহ তাআলা হেফাজত করেন। অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু জরুরি কথাগুলো আসছিল বলে দিলাম। মহতারাম হাজরিন, ওই যে বলতেছিলাম টাকনুর নিচে কাপড় পরা, এটা একটা ভয়ঙ্কর অপরাধ। তা আমাদের ভাইদেরকে আমরা অনেককে দেখি মসজিদে আয়সা খালি নিচে দিয়ে পায়জামা গুটা। আরে ভাই, এটা তো নামাজের ফরজ না, এটা নামাজের ফরজ না, এটা তো পুরুষের জন্য ফরজ। আমি যে নামাজের সময়, নামাজের সময় তুলতেছি ভালো আলহামদুলিল্লাহ, যে নামাজ অবস্থা অন্তত গুনাহটা করতেছি না, ঠিক আছে, কিন্তু নামাজের পর তার মানে কি? আমি কি শুধু নামাজ অবস্থায় পুরুষ? একটা যৌক্তিক প্রশ্ন আপনাদের কাছে, এটা তো পুরুষের জন্য ফরজ। তা আমি নামাজের সময় পড়তেছি মানে আমি স্বীকার করতেছি যে আমি এখন পুরুষ। নামাজ শেষ খুলে দিলাম, তার মানে কি এখন আর আমি পুরুষ নাই? তো নামাজের সময় কেন উঠাইলাম? আমি তো জানি এটা অপরাধ, আমি তো জানি এটা অপরাধ, না জানলে আমি নামাজে কেন এটা উপরে উঠাইলাম? নামাজ উপরে উঠাইয়া আমি স্বীকৃতি দিলাম আমি জানি এটা অপরাধ। এই জানা অপরাধটা নামাজের পর যাইয়া ইচ্ছা করে আবার করতেছি, খুলে দিতেছি। তো এখন একটা যৌক্তিক প্রশ্ন আপনাদের কাছে, যে তাইলে কি আমি নামাজ অবস্থায় পুরুষ, নামাজের বাহিরে মহিলা? নাউজুবিল্লাহ মিন যালিক, কেমন হাস্যকর কথা! হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর অপরাধ। ওই মুশরিকের সাথে আল্লাহ তাআলা কোন কোন অপরাধগুলো আল্লাহ রসুল বলেছেন একটু খেয়াল করেন, এগুলো ভয়ঙ্কর অপরাধ। এর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামার, যে শরাব পান করে, নেশা জাতীয় বস্তু পান করে, আল্লাহ রসুল তাকেও বলেছেন সেও এই রকম মহান রাতে, এই রকম মুবারক রাতে সেও ক্ষমা পাবে না। নাউজুবিল্লাহ মিনাল, নাউজুবিল্লাহ মিনাল। আল্লাহ তাআলা হেফাজত করেন এই ভয়ঙ্কর অপরাধ থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হাদিসে আসছে যে কিয়ামতের মাঠে এমন বহু মানুষ আসবে, শরাব পাই শরাব পাই, সে হাশরের মাঠে কার সাথে আসবে? বলে লাকিয়াল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলার সামনে তারা হাজির হবে কাদের সাথে? যারা আবাদুল ওয়াসাত, যারা মূর্তি পূজারী, তাদের মতো হয়ে আল্লাহর সামনে তারা হাজির হবে। মূর্তি পূজারীর সাথে তার হাশর হবে, মূর্তি পূজারীদের মতো আল্লাহর সামনে যায় তারা হাজির হবে। কত ভয়ঙ্কর কথা বলে! আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজরে তাকান না যারা শরাব পান করে, নেশা করে। আমি আপনি মনে করি শরাব মানে ওই যে বোতল থেকে ঢাইলা খাওয়া, না ওইটাই মনে করি না। আল্লাহ রসুল বলেছেন কুল্লু মুস্কির হারাম, কুল্লু মুস্কির হারাম, যত নেশা জাতীয় দ্রব্য আছে সেটা পানীয় হোক, ট্যাবলেট হোক, ওষুধের নামে হোক, হ্যাঁ ওষুধের নামেও এখন নেশা করে অনেক, ওষুধের মধ্যে বিশেষ করে সর্দি কাশি এগুলোর মধ্যে ফেন্সিডিল, এটা তো আসলে কফের সিরাপ ছিল, তো ওইটা এখন নেশার বস্তু হয়ে গেছে। আমাদের দেশে এক্সপোর্টেন ছিল, এক্সপোর্টেন ছিল স্কেপ থেকে যেটা আসতো, এগুলোর মধ্যে, এগুলোর মধ্যেও নেশা ছিল, হ্যাঁ অ্যালকোহল ছিল, বাচ্চারা এগুলো নিয়েও নেশা করতো, এগুলোর সাথে আরও কি কি মিক্স করে ককটেল বানাইত, এগুলো ককটেল বানায় খা, হ্যাঁ আজিব আজিব কথা এগুলো শুনতে হয় আমাদের, আহা এগুলোর মধ্যেও নেশা ছিল, এগুলো খায়া খায়া ঘুম দেয়, এটা একটা নেশা, এটাও হারাম। যে জিনিস নেশা করে এটাও হারাম, বলে অল্প খাইছি। তো আল্লাহ রসুল আগেই জানাই দিয়েছেন যে এরকম প্রশ্ন তো আসবে যে অল্প খাইছি, তো আল্লাহ রসুল বলেন মা আসকারা কাসির, অল্প খাইলে তো নেশা হয় না। তো এরকম ফতোয়া তো নিজে নিজে আমরা দিয়ে দিই যে যেহেতু অল্প খাইলে নেশা হয় না, তো আমি অল্প অল্প খাই, সমস্যা নাই। না, আল্লাহ রসুল বলেছেন নেশা জাতীয় জিনিস হারাম, আবার সাথে সাথে ওইটাও বলে দিয়েছেন কোনো ফাঁক ফুকর রাখেন না আল্লাহ রসুল। সুবহানাল্লাহ, আমাদের মতো এইরকম উম্মতরা যে ফাঁক ফুকর খুঁজবে, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফাঁক ফুকুর রাখেন নাই। আল্লাহ রসুল জানায় দিয়েছেন মা আসকারা কাসীরুহু ফাকালীলুহু হারাম, যেটা বেশি খাইলে নেশা আসে ওইটা কমটাও হারাম, বেশি খাইলে যেটা নেশা হয় ওইটা কমটাও হারাম। কত সচেতনতা আর কত সতর্কতা, হ্যাঁ সাবধানতা কোন পর্যায়ে, যে জানে আল্লাহ, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল জানেন এটা, যে ওই অল্প অল্প করেই তো মানুষ অভ্যস্ত হয়। হ্যাঁ আমি পান খাই না, আমি পান খাই না, হারাম মনে করি না, এটা মনে করি না যে হারাম না, আমার হারাম মনে করে খাই না, না খাই না। আমি দেখেছি যারা খান তাদের কি কষ্ট হয়, বার্ধক্যে পান না পাইলে কি অস্থির হয়ে যাবে, হ্যাঁ পান না পাইলে অস্থির হয়ে যায়, মুখটা একদম শুকায় আছে। রমাজানে যারা পান খান খাওয়ায় তাদের কষ্ট হয় না, পান খাইতে পারে না, এটাই তার বড় কষ্ট। এই জন্যে ইফতারির চেয়ে তার প্রস্তুতি বেশি থাকে পানের দিকে, পান টান সব রেডি আছে কিনা, পানি একটু মুখ দিয়া তাড়াতাড়ি পান একটা খায়া আগা রুহটারে ঠান্ডা করে, হ্যাঁ এটাই তার জন্য রুহ আফজা, যে রুহ ঠান্ডা হয় কি খাইলে, পান খাইলে।
তো এইরকম এটা একটা কষ্ট, এটা এটা একটা কষ্ট। এই কষ্ট দেখা আগের থেকে নিয়ত করছি, যা করে আল্লাহ কোনো সময় খাবো না। কথাটা এতগুলো বললাম কেন, আবার কেউ ফতোয়া না দেয় যে হুজুর হারাম মনে করি খান না, হারাম মনে করি না। হ্যাঁ, অনেক জিনিস আছে তার সাথে মিক্সড হয়, সেগুলারই আপত্তি আছে, কথা আছে, ওগুলোর দিকে যাচ্ছি না। এখন মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে গেলে অনেকে পানা গায়, আমরা তো প্রোগ্রামের উপর প্রোগ্রাম, প্রোগ্রামের উপর প্রোগ্রাম। গত বছর যারা দেখছে এই বছর দেখেই তো চমকায় যাচ্ছে, আরে কি অবস্থা আপনার, আপনি একটু সাবধান হন। কালকে একজনের নসিহত শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছে না খাই কি মারা যাবো নাকি, মিয়া আমি তো খাই কম, এখন ফুলতেছি না, আমার কি দোষ। আসলে বিষয় হলো যে যেখানেই যাই সব ভালো ভালো খাবার সামনে আসে, এগুলো খেয়ে খেয়ে শরীর ফুলতেছে। আমাদের সাথে এতেকাফে বসছেন এক বড় মানুষ, উনি সারাটা এতেকাফে আমাকে চালাইছে যে রোজার পরপরই আপনাকে ডাক্তার দেখাইতে হবে, কেন আপনি মোটা হইতেছেন, মোটা হওয়া যাবে না, আমরা আপনাকে আপনার বাবার মতো দেখতে চাই, বৃদ্ধ হয়ে গেছেন, গুজা হয়ে গেছেন, তারপরও সিম সিমে ওই রকম দেখতে চাই। তো ওই রকম তো আসলে মুশকিল, শরীর তো বেড়ে গেছে। তো ওই যে বিভিন্ন জায়গায় যাই পান তো থাকে, আমাদের মাওলানা সাহেবরা পান খান খুব আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ খুব মজা করে খান, দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ, লাল টুকটুকে গালগুলো হ্যাঁ ছোটগুলো হয়, চাবাই যে মাঝে মধ্যে আমি তাকায় থাকি, খুব দেখতে খুব সুন্দর লাগে, মানে মুখের মধ্যে রুচি চলে আসে অনেক সময়। তো অনেকে সামনে বেশ করে যে খান একটা, একটু সুপারি দিয়ে একটু চুন দিয়া খান, মিষ্টি জর্দা আছে, সস আছে, খান এগুলো মজা। হ্যাঁ, তা আমি বলি শখেও খাবো না, শখ করেও খাবো না, কারণ আমার কাছে ইতিহাস আছে যে পানে অভ্যস্ত হয়েছে, এই শখ করে খেয়ে খেয়ে শখ করছে, সবার সাথে খাচ্ছে একটা তালে তালে মিলাইলাম, যে আমিও চাবাই তুমিও চাবাইতেছো খাই, এই এই তালে তালে মিলাইয়া মিলাইয়া অভ্যাস হয়ে গেছে। আমি বলছি যে ওই অভ্যাস যাতে না হয় এই জন্য তালে তালে তাল মিলাইও কখনো খাবো না, খাবো না। এটা এটা বলার কারণ হচ্ছে মানুষ আস্তে আস্তেই অভ্যস্ত হয়, প্রথমটা কিন্তু সাদা আর জর্দা দিয়া শুরু হয় না, কাঁচা সুপারি দিয়া প্রথমে কিন্তু শুরু হয় না। কাঁচা সুপারি একদিন খাইয়া মনে এক সপ্তাহ তওবা করছি আমি যে আর জীবনে খাবো না, যে অবস্থা হয়েছে আমার, অল্প একটু খাইছি, মাথা চক্কর মাইরা ঘুরাইয়া বমি আসার অবস্থা, এই এইরকম অবস্থা। তো তারা কেমনে খান, এত বড় বড় আস্তাম ভিতরে মাইরা দেয়, সুবহানাল্লাহ, তাদের আসে না, খাইতে খাইতে ওইটা শুয়ে গেছে, জর্দা খায় শুয়ে গেছে, সাদা খায় শুয়ে গেছে। আমি তো সাদার দোকানের সামনে গিয়ে যাওয়ার সময় এই মলিবাজার এক দোকানের সামনে দিয়ে সাদা হয়েছে, সামনে দিয়ে যাওয়ার সময় একটু পরে দেখি খালি হাসি আসতেছে, হাসি দিতে দিতে শেষ, কিরে সমস্যা কি, বলে ওই যে সাদার দোকান। তা আমাদের তো এই হালত, দেখলেও হাসি আসে, দেখলেও মাথা চক্কর মারে, এইরকম অবস্থা। কিন্তু যারা খাচ্ছেন এতগুলো করে খাচ্ছেন কিচ্ছু হয় না, জর্দার ডিব্বা পকেটে নিয়ে ঘুরে মাশাআল্লাহ। স্পেশাল এরকম বক্স থাকে, যারা পান খান পানের একটা শান আছে, সুবহানাল্লাহ, এইরকম সুন্দর সুন্দর বাছাই করে করে ডিব্বা খুঁজে, কোন জায়গায় সুন্দর ডিব্বা বক্স পাওয়া যায়, কি সুন্দর সুন্দর করে খোলে, কি সুন্দর করে বটে রাখে, একদিকে জর্দা কাঁচা সুপারি কি ভিতরে খুব খুব আছে, মানে একটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা সাবজেক্ট, খুব মজা করে খুব ইয়ে করে খান তারা। তো তাদের তো কিচ্ছু হয় না, তো তাদের একবারে এই জায়গায় তারা পৌঁছে নাই, আস্তে 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 ওই জায়গায় পৌঁছে। আল্লাহ রসুল এটা জানতেন, জেনেই আল্লাহ রসুল জানাইয়া দিচ্ছেন, মা আসকারা কাসীরুহু ফাকালীলুহু হারাম, যারা জর্দা খান, যারা কাঁচা সুপারি খান, যারা সাদা খান, হয়তো আপনার শুয়ে গেছে কিন্তু আপনি মনে রাখেন এটার মধ্যে হালকা হইলেও নেশার কিছু আছে, এটার মধ্যে স্বাস্থ্যের উপকার, এরকম ডাক্তাররা যদি বলেন আপনি খান আমার কোনো আপত্তি নাই, কিন্তু ডাক্তার যদি বলে সাদা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কাঁচা সুপারি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জর্দা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর যে জিনিস, সিগারেট হারাম কেন বলে, সিগারেটকে আমরা হারাম বলি কেন বলি, মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করে সিগারেট কেন হারাম, বলে সিগারেটের প্যাকেটের গায়ে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ওইটাই হারামের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর চেয়ে বড় মুনাফিকি আর কি হইতে পারে, ভিতরে ধূমপানের বস্তু দিয়া উপরে দিয়ে লিখে দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর চেয়ে বড় মুনাফিকি আর কি হইতে পারে, বাহিরে লেভেল একটা ভিতরে আর একটা, বিষ দিয়া বলতেছে এটা খাইলে তুমি মারা যাবা আর দিতেছে বলে এটা খাও, কেমন অবস্থা। তো ধূমপানকে আমরা হারাম কেন বলি, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেই জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা নিশ্চিত জানা, এটা থেকে বেঁচে থাকা এটা শরীয়ত, এটা থেকে বেঁচে থাকা। আমার শরীয়ত তো স্বাস্থ্যের প্রতি এত লক্ষ্য রেখেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও বলেছেন যে তোমরা যখন ঘুম থেকে ওঠো, হ্যাঁ, তখন তোমরা হাতগুলা ধুয়ে নাও, হাতগুলা ধুয়ে নাও, কেন আল্লাহ রাসূল এটাও জানিয়ে দিয়েছেন, ফাইন্নাকা লা তাদরি আইনা বাদাত আইনা বাতাত ইয়াদুক,
তুমি তো জানো না তোমার হাত ঘুম অবস্থায় কোন কোন জায়গায় গেছে, সেখানে ময়লা লাগতে পারে হাতের মধ্যে, স্বাস্থ্যের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ রাসূল এত সতর্কতা ছিল, সতর্ক ছিলেন, সতর্ক করেছেন উম্মতকে, খাওয়ার আগে হাত ধুয়ে নেওয়ার জন্য বলেছেন, পরিষ্কার করে নেওয়ার জন্য বলেছেন, এত সতর্কতা। যে দিন শরিয়ার মধ্যে সেই দিন শরিয়া পালন করেনি বালারা এইরকম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস খাবে এটা আমরা মেনে নিতে পারি না। হ্যাঁ, যারা খাচ্ছেন, হারাম বলতেছি না আমি, হারাম বলতেছি না, কিন্তু আপনাকে আস্তে আস্তে হারামের দিকে উৎসাহিত করতে পারে। আমরা দেখেছি যারা বেশি পান খায়, একসময় দেখেছি গুল ব্যবহার করা শুরু করেছেন, গুলো ব্যবহার করা স্টাইল কি ইন্ডিয়ায় দেখেছি মাশা আল্লাহ। হিন্দুস্তানের মানুষগুলা এরা কি করে আল্লাহ জানে, বিশেষ করে শিখদেরকে দেখেছি এইরকম কি ডিব্বার মধ্যে থাকে, ওইটা হাতের মধ্যে নেয় নিয়ে ওই ঘষতে থাকে সারাক্ষণ খালি ঘষে। আরে কি অবস্থা, ঘুষা ঘুষা কি করে, খালি এরকম করে এরকম করে করে পরে আবার এরকম এরকম হাত কি করে আল্লাহ জানে, এটা দিয়ে কি হয় আল্লাহ আল্লাহ। পরে এরকম আঙ্গুল দেওয়া নিয়ে ঠোঁটের ভেতরে দিয়া এরকম দিয়া বাস, এটাই তার সিস্টেম। তো এটা মারাত্মক নেশা, এই যে দিয়ে রাখছে এটা তার ভেতরে নেশার কাজ করতেছে, সে কাজের মধ্যে নেশা হাত পাচ্ছে। আজকে ইয়াবা খায়া বাচ্চাদের কি হয় বলে, একটা খাইলেই তো কাজের মধ্যে স্পিরিট চলে আসে, সুবহানাল্লাহ কি যে বলে বাচ্চারা, খাইলেই নাকি কাজের মধ্যে স্পিরিট চলে আসে, ক্লান্তি দূর হয়ে যায়, কত ভিটামিনের মধ্যে, নাউজুবিল্লাহি মিন যালিক, কত রকমের শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন রিজসুম মিন আমালি শাইতান, আল্লাহ তাআলা জানে বুঝেই তো বলেছেন রিজসুম মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজের নিকৃষ্ট বিষয়গুলোর মধ্যে একটা, আমরা এটা দেদারসে গ্রহণ করতেছি। আল্লাহ তাআলা সব রকমের নেশা জাতীয় দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা তো না বুঝেও অনেক সময় নেশার জিনিস খাইতেছি, না বুঝেও বাজারে অনেক এনার্জি ড্রিঙ্কস পাওয়া যায় খাচ্ছি, এটার মধ্যে কি আছে কোনোদিন উপকরণগুলো দেখি নাই খাচ্ছি। খাওয়ার পর একটু আমরা বলি ফুসপানি, ফুসপানি বুঝেন, যেই পানির ওই উপরের মুখ খুললে ফুস করে ওঠে, আমরা এটাকে বলি ফুসপানি। আইটেম তো অনেক আছে, কোনটা বলবো, সেভেন আপ, স্প্রাইট, কোকাকোলা, এই জন্য একটাই বলে দিই যেটা হয় যেটার উপর দিয়ে লাগে বলে ফুসপানি। এই ফুসটাকে এমনি করতেছে, আমি ইচ্ছা করে সচেতনতার সাথে শব্দটা আপনাদেরকে শোনাইলাম, ফুসপানি ফুসটাকে এমনি করে, ফুসটাকে এমনি করে, এটার মধ্যে কত বিষাক্ত জিনিস আছে আপনি জানেন, উপকরণগুলো দেখেছেন, কোনোদিন টেস্ট করার জন্য নিয়ে গিয়েছেন, পাঠান না সায়েন্স ল্যাবের ভিতরে আমাদের, তারা বলুক না যেটা স্বাস্থ্যের জন্য উপকারী, আমি শুদ্ধা খাবো আপনাদেরকে অনুসিহত করবো, বলুক তারা, সবাই জানে এর মধ্যে ক্ষতিকর জিনিস। আমরা তো শুনেছি কোকাগুলা দিয়ে টয়লেট পরিষ্কার করে অনেক জায়গায়, কারণ ওই যে হারপিক দিয়ে পরিষ্কার করলে যে পরিষ্কার হয় তার চেয়ে বেশি হয় ওই কোকাগুলা দিয়ে পরিষ্কার করে, খাচ্ছে আমরা কি আসে যা। আমি তো বলি এগুলা খাইলে তিনটা ক্ষতি, তিনটা ক্ষতি, তিনটা ক্ষতি। এক হচ্ছে যেহেতু শরীরের জন্য কোনো উপকারই না, আমার কোনো লাভ নাই খায়া, তো এটা দিয়ে আমি অপচয় করতেছি, পয়সা নষ্ট করতেছি, এটা এক ক্ষতি। দুই নম্বর ক্ষতি হচ্ছে এটা নিশ্চিত আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ তাহলে এটা দুই নম্বর ক্ষতি, আমি জানি এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি। তিন নম্বর ক্ষতি হচ্ছে কোনো না কোনোভাবে বাংলাদেশের এরা তো এজেন্ট, হ্যাঁ আন্তর্জাতিক কোম্পানির এজেন্ট এরা, এদের পয়সাটা এরাই খায় লাভটা, কিন্তু কমিশন কি দেওয়া লাগে না, আন্তর্জাতিক কোম্পানি যাদের থেকে তারা ডিলারশিপ এনেছে তাদেরকে পয়সা দিতে হয় না, দিতে হয়। তো ওই মূল কোম্পানি কারা, ইহুদি কোম্পানি, ইহুদি কোম্পানি। তো আমার আপনার পয়সা ওই ঘুরে ফিরে বিভিন্ন হাত হয়ে একটা অংশ যাচ্ছে কাদের কাছে, ইহুদিদের কাছে, তারা ওই পয়সা দিয়ে অস্ত্র কিনে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত দিয়ে হাত রাঙ্গা করতেছে, হ্যাঁ ছোট্ট বাচ্চাকে হত্যা করতেছে, শুধু তাই না দাজ্জালকে সহযোগিতা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতেছে, হ্যাঁ ইমাম মাহদী আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতেছে। পয়সা কই পাচ্ছে, পয়সা পাচ্ছে হইলো আমার আপনার ফুসপানি পয়সা, এটা একটা আইটেম, এরকম হাজারো আইটেম আছে। তো আমি তো বলি যে কতগুলো ক্ষতি, এক হচ্ছে অর্থ নষ্ট, স্বাস্থ্য নষ্ট, ইমান নষ্ট, অর্থ নষ্ট, স্বাস্থ্য নষ্ট, ইমান নষ্ট, আমি খাচ্ছি কোনো সমস্যা নেই, এটা তো একটা বৈধ পানি যার মধ্যে ওই রকম কোনো পদার্থ নাই যেগুলো খাইলে নেশা হয়, কিন্তু যেগুলো খাইলে নেশা হয় হালাল বইলা বইলা বিক্রি করা হচ্ছে, এনার্জি ড্রিঙ্কস যেগুলো আছে কত আছে এরকম এনার্জি ড্রিঙ্কস, এগুলোর উপাদানগুলো একটু দেখেন না আপনারা, ডাক্তারদের সাথে পরামর্শ করেন না যে এটা আমার জন্য স্বাস্থ্যের ক্ষতি আছে কিনা, এর মধ্যে অ্যালকোহল আছে কিনা, বিন্দু মাত্র থাকলেও আল্লাহ রাসূল বলেছেন কিন্তু মা আসকারা কাসীরুহু ফাকালীরুহু হারাম, যার অল্প নেশা বেশি নেশা করে সেটা অল্প হারাম, আল্লাহ রাসূল বলেছেন ওই উপাদান বেশি খাইলে যদি নেশা হয়
তো অল্প যদি থাকে, সামান্য পরিমাণও যদি থাকে, সেটাও তো আপনার জন্য হারাম। আপনি কিভাবে খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন? এটা খাইলে চাঙ্গা হয় শরীর না? আরে ভাই, আপনার ইমান তো দুর্বল হচ্ছে, শরীর চাঙ্গা হচ্ছে। আর শরীর চাঙ্গা হওয়া এটা সাময়িক, নিশ্চিত জেনে রাখেন যে এই সাময়িক চাঙ্গা যেটা হচ্ছে আপনাকে ধীরে 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 মৃত্যুর দিকে সে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার খবর নেই। নেশা, ছোট্ট ছোট্ট ট্যাবলেট, সাময়িক আমার একটু আনন্দ আমি পাচ্ছি, কিন্তু একটা সময় আসবে যখন আস্তে 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 আমি ঝুঁকে যাব মৃত্যুর দিকে। বড় ভয়ঙ্কর কথা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই জন্য এত কঠোর ভাবে হুঁশিয়ার করেছেন, এত কঠোর ভাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ শ্রেণীর মানুষের উপর লানত করেছেন, সবগুলো শরাব সংক্রান্ত, মদ সংক্রান্ত, নেশা জাতীয় দ্রব্য সংক্রান্ত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামার আশারা, দশ শ্রেণীর মানুষকে, মানুষের উপর আল্লাহ রাসূল লানত করেছেন নেশা সংক্রান্ত বিষয়ে। যে দশটা বিষয় নেশার সাথে সম্পৃক্ত, কি সেটা? এক নম্বর হচ্ছে যারা আসিরাহা, আসিরাহা যে ওই ফল থেকে রসটা নিংড়ায়া নিয়ে আসে, সাধারণত খমর ওই সময় আঙ্গুর থেকে হইতো, কিশমিশ থেকে হইতো, এই জন্যে আসির বলা হয়েছে। এখন আমরা বলবো, এটা বুঝাবো, এখনকার সময়ে বুঝাবো যে নেশা জাতীয় দ্রব্য যে সমস্ত ফ্যাক্টরিতে তৈরি হয়, ওই ফ্যাক্টরির সমস্ত স্টাফ, সমস্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ রসুলের লানত স্পষ্ট। আপনি খেয়াল করেন, দশজন মানুষের আমি কথা বলতেছি, আপনি খেয়াল করেন এর কোনোটার মধ্যে আপনি নিজে জড়াইয়া গেছেন কিনা। যদি থাকেন ফেরত আসুন, থাকলে তওবার দরজা বন্ধ হয় নাই। আপনার মৃত্যু মুহূর্ত আগ পর্যন্ত অথবা কেয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহর হাবিব বলেছেন, বান্দার একদম মৃত্যু মুহূর্ত যখন গড়গড়া শুরু হয়, মৃত্যুর শেষ মুহূর্ত গুলা এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য তওবার দরজা তো খোলা রাখছেন। আপনি এই রকম অপরাধে অপরাধী হয়ে থাকলে এখনো সময় আছে, তওবা করে ফেরত আসেন, না হয় কিন্তু আল্লাহ রসুলের লানত নিয়ে কবরে যাইতে হবে। আল্লাহ রসুলের লানত নিয়ে কবরে যায় আপনি মনে করেন না আল্লাহর কাছে আপনি মাফ পাবেন, অসম্ভব। এক নম্বর স্টাফ, নেশা জাতীয় দ্রব্য তৈরির ক্ষেত্রে যারা অবদান রাখে, সে যেই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ হচ্ছে আসিরাহা, যে নিংড়াইয়া রসটা নিয়ে আসে। তো এখন শুধু রস দিয়েই তো আর সরব বানায় না, এখন বিভিন্ন উপকরণ দিয়ে বানায়। যে কোনো ব্যাপারে যদি আপনার কোনো কাজ থাকে সেখানে ছেড়ে দেন, ছেড়ে দেন, আল্লাহ রসুলের লানত হবে। এক, দুই নম্বর অমুতাসির আলাইহা, যার হুকুমে মালিক, ফ্যাক্টরির মালিক, সোজা কথা, যার হুকুমে সরব তৈরি হচ্ছে তার উপরে আল্লাহ রসুলের লানত। নাউজুবিল্লাহ মিন যালিক, মানে ফ্যাক্টরির মালিকের উপর আল্লাহ রসুলের লানত। ফ্যাক্টরির মালিক যদি না হন, আমি তো বলি এর সাথে এটাও যুক্ত হয়ে যাবে, যে সমস্ত বাড়িওয়ালারা আছেন, শরাব বিক্রির জন্য দোকান ভাড়া দিয়ে রাখছেন, হোটেল ভাড়া দিয়ে রাখছেন, ওই সমস্ত বাড়িওয়ালাদের উপর আল্লাহ রসুলের লানত পড়বে। হাদিসের এই শব্দগুলো দিয়ে বোঝা যায়, হাদিসের শব্দগুলো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জওয়ামিউল কালিমের নিয়ামত দান করছেন। জওয়ামিউল কালিম হচ্ছে বক্তব্য ছোট, অর্থ অনেক। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই নিয়ামত এই জন্যে দিয়েছেন কারণ রসুল শেষ যুগের নবী, কেয়ামত পর্যন্ত নবী, কেয়ামত পর্যন্ত উম্মতের বিধান রসুলের জবান দিয়ে আল্লাহ বের করেছেন। এখন কেয়ামত পর্যন্ত নানান পরিস্থিতি তৈরি হবে, নানান মুহূর্ত তৈরি হবে। হ্যাঁ, একজন মানুষকে দিয়া সমস্ত বিধানগুলো একসাথে নির্দিষ্ট সময়ে ওই 63 বছরের মধ্যে, মাত্র 23 বছর, এই 23 বছরে গোটা কেয়ামত পর্যন্ত সময়ের বিধানগুলো বলা মুশকিল। এই জন্য আল্লাহ তাআলা রসুলকে ওই যোগ্যতা দিছেন যে এমন শব্দ বের করে দিছেন, যোগে যোগে এই শব্দগুলোর নানান অর্থ বের করে আনছেন ফুকাহা কেরাম। এটা আল্লাহ রসুলের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন, আমাকে 6 জিনিস দিয়া সাহায্য করা হয়েছে, মুসিরতু বির রৌব, এর মধ্যে একটা হচ্ছে রৌব দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে, আরেকটা এটা জওয়াবি ওয়াল কালিম, এটা তো ভিন্ন বিষয়, আরেকদিন আলোচনা করব যে 6 জিনিস দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন। এটাও একটা শব্দ কম অর্থ বেশি, এই নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দান করেছেন। তো আল্লাহর রাসূল যে শব্দগুলো বলেছেন, এই শব্দগুলোর অর্থ একটা কিন্তু তার ভাবার্থ ব্যাপক। যুগের ফকিহরা,
যুগের মুফতিরা আল্লাহ রাসূলের ওই শব্দগুলো দিয়ে যুগ অনুযায়ী এর ব্যাখ্যা দান করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তো আমি বলি এটাও একটা বিষয়, যারা শরাব বিক্রির জন্যে হ্যাঁ সহযোগিতা করবে, বাড়ি ভাড়া দিবে, তারাও ওই ফ্যাক্টরির মালিকের সাথে তার নাম অন্তর্ভুক্ত হইয়া আল্লাহ রাসূলের লানত তার উপরে। আর মানুষ নাই ভাড়া দেওয়ার জন্য, খালি পড়ে থাকুক না, হারাম খাওয়ার চেয়ে হারামে সহযোগিতা করার চেয়ে খালি পড়ে থাকুক, না খায় মারা যাবেন, বেইমান হয়ে তো আর মারা যাবেন, না খেয়ে মারা যেতে পারে, বেইমান হয়ে তো আর মরবেন। এখানে তো ইমান ছাড়া মরার সম্ভব না, আল্লাহ রাসূলের লানত মানি কি, আল্লাহ তাআলা হেফাজত করেন। এই হচ্ছে একটা। দুই নম্বর হচ্ছে, নম্বরে নম্বরে বললে আসলে শেষ করতে পারবো না, আপনারা খুব সংক্ষেপে শোনেন, আমার অন্য জায়গায় আলোচনা লম্বা হয়ে গেছে ইনশাল্লাহ, বাকি বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ আরো বলবো ইনশাল্লাহ, আরো আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে যারা শরাব বিক্রি করেন, শরাব বিক্রেতা তার উপর আল্লাহ রসুলের লানত, শরাব ক্রেতা শরাবের ক্রেতা খায় না, কিনে নিয়ে আসছে ব্যবসা করবে, আছে না এরকম, আল্লাহ রসুল বলেন তার উপরও লানত। হামিলাহা, যে শরাব বহন করেছে, বহন করেছে, অনেক ট্রান্সপোর্টের ব্যবসা যারা করেন সতর্ক, আপনার গাড়ি দিয়ে যেন এই নেশা জাতীয় জিনিস এগুলো যেন চালান না করা হয়। আল্লাহ রসুল বলেছেন হামিল, যে বহন যে করবে, বিক্রেতাও না ক্রেতাও না, শরাবিও না পান করাইকারীও না, ফ্যাক্টরির লোকও না শ্রমিকও না তৈরিকারীও না মালিকও না, তার কাজ হলো হামিলা, তিনি শুধু বহন করেছেন, এটাই তার কাজ। আল্লাহ রসুল বলে তার উপরও লানত। দেখেন বিষয়টা কত কঠিন, যে আল্লাহ রসুল আশপাশ যা আছে শরাবের সাথে সম্পর্ক রাখে এমন যে কোনো বিষয়, নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পর্ক রাখে এমন যে কোনো বিষয়কে আল্লাহ রসুল একটা একটা করে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, যে সবগুলোর উপর লানত, আল্লাহ রসুলের লানত, যে বহন করে, যার জন্য ওয়াল মাহমুল্লাহা, যার জন্য বহন করা হবে তার উপর আল্লাহ রসুলের লানত। তিনি খান না, তিনি খান না, তার কাছে পৌঁছায় দেওয়ার কথা, তিনি বিক্রেতাও না ক্রেতাও, ধরেন বলে দিল যৌমুকের কাছে পৌঁছায় দিল, মূল বিক্রেতা যিনি মূল ক্রেতা যিনি, তিনি বলে দিলেন অমুকের কাছে পৌঁছায় দিল, তারপর অমুকের কাছে পৌঁছায় দিল, তিনি যদি জানেন এটা নেশা জাতীয় দ্রব্য আমার কাছে রাখা হয়েছে আমার নিয়ে যাওয়া হবে, এতটুকুই, ইনিও মাহমুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে যার জন্য বহন করে নিয়ে আসা হয়েছে, আল্লাহ রাসূল বলেন তার উপরও লানত। ও শারিবাহা, যিনি পান করেন তার উপরও লানত। ও আকিলা সামানিহা, আহা এটা খুব কষ্টের, শরাবের অর্থ যারা খাবে তাদের উপরও লানত। এখন পরিবার অনেক ভাই আমাদের কাছে এরকম অভিযোগ করেন, বাবা হারাম কামাই করে জানে, যদি আপনি বালে ঘন বাবার ওই কামাই খাওয়া আপনার জন্য জায়েজ নাই, আপনি অন্য চিন্তা করেন, এই এই হাদিসের এই শব্দ প্রমাণ করে। আকিল সামান, শরাবের অর্থ যারা খায় সে না বহন করেছে, না তৈরি করেছে, না তার মালিকানা, না সে ক্রেতা, না বিক্রেতা, না পানকারী, কিছুই না, হ্যাঁ এটার মূল্য যেটা আসছে ওইটা সে খায়, যে কোনো উপায়ে খায়, সে বিবি হইতে পারে, সে সন্তান হইতে পারে, হ্যাঁ উপযুক্ত সন্তান যদি হয়, বালেক বালেক এইরকম সন্তান যদি হয়, ঘরের কর্তা তিনি এই হারাম কামাইয়ে জড়াইয়া গেছেন, এখন সে কি করবে, খাবে না, বাধ্য করবে তাকে, বাধ্য করবে, আমাকে হালাল খাবার দাও, হালাল খাবার আমি তোমার কাছে পাই, কত কিছুর জন্য মামলা করে স্ত্রী স্বামীর বিরুদ্ধে, এগুলার জন্য কেউ মামলা করতে যায় না, মামলা নিবি না মনে হয়, আমি জানি না, উপযুক্ত খাবার আমি পাও না, হালাল খাবার তোমার কাছ থেকে আমি পাও না, আমাকে বিয়ে করার সাথে সাথে এগুলো আল্লাহ তাআলা তোমার উপরে জিম্মাদারি দিয়ে দিয়েছেন, তুমি কওয়াম, আর-রিজালু কওয়ামুনা আলান-নিসা, সূরা আন-নিসা আয়াত নম্বর 34-35 গুলো পড়ে দেখেন, স্বামীর উপর এটা জিম্মাদারি, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, এটা হালাল দিতে হবে তাকে, স্ত্রী যদি বাইরা ধরে আমি হালাল ছাড়া খাবো না, আপনি দিতে বাধ্য বাধ্য। কত কিছু নিয়া নারী অধিকারীরা আন্দোলন করে, অথচ মহর বিষয়ে কোনো কথা বলে না, বাবার বাড়ির সম্পত্তির বিষয়ে কথা বলে না, কথা বলে কি নিয়া, সমান অধিকার নিয়া, যে বাবার বাড়ির সম্পত্তি অর্ধেক অর্ধেক দিতে হবে, সমান সমান দিতে হবে, ছেলে যা পায় মেয়ে অর্ধেক, শরীয়তের এই বিধানকে চ্যালেঞ্জ করা উদ্দেশ্য, কারণ যদি এটা উদ্দেশ্য না হতো বাংলাদেশে এই আইন তুমি করছো, আরে অর্ধেক কয়জনে দেয় খবর লেয়া দেখো, আগে ওইটা না আদায় করো,
শরীয়ত যে অর্ধেক দিছে, আমাদের সমাজের 1% মানুষ গ্রামে করতে যায় দেখেন, 1% খ্রিস্টা শুনলে অনেকের আশ্চর্য লাগতে পারে। হ্যাঁ, শহরে ওই দামি সম্পদের জন্যে স্বামীরা বউদেরকে প্রেশার দেয়, সন্তানরা মাকে প্রেশার দেয়, মামুর বাড়ির সম্পত্তিটা আনার জন্য আনা হয়। গ্রামে গঞ্জে আনতে গেলে এলাকার মানুষ ছিচি করে যে বাবার সম্পত্তি নিতে আসছে, কত নির্লজ্জ। নজবুল্লাহ শরীয়তের বিধানকে কিভাবে উপেক্ষা করে মানুষ, ওগুলো নিয়ে কোনো আন্দোলন নাই। মেয়ের প্রকৃত অধিকার আদায়ের জন্য মোহরের টাকা আদায় করো, এটা নিয়ে কোনো আন্দোলন নাই। বাবার সম্পত্তি যাই শরীয়ত নির্ধারণ করেছে ওইটা আদায় করো, ওইটা নিয়ে কোনো আন্দোলন নাই। আন্দোলন কি নিয়ে, আগে সমান সমান স্বীকৃতি দাও, পাওয়া না পাওয়া কোনো ব্যাপার না, হালতের উপর। সব হচ্ছে ধান্দাবাজি, ইসলামী বিধানকে চ্যালেঞ্জ করা আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মেয়েকে কিছু দেওয়া মাকসাদ না, এটা একটা সাইনবোর্ড দাঁড়ায় আন্তর্জাতিক দুনিয়া থেকে পয়সা কামানো ধান্দা করা মাকসাদ, নারীর অধিকার বাস্তবায়ন মাকসাদ না, শরীয়তের বিধানগুলো চ্যালেঞ্জ করা মাকসাদ। নারীর অধিকার ইসলাম যা দিয়েছে গোটা দুনিয়ার সভ্যতা চিন্তাও করতে পারে, চিন্তাও করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ঝক্কি ঝামেলা থেকে হেফাজত করেন। আমি মোহতারাম হাজরিন বলতেছিলাম যে কত ভয়ঙ্কর অপরাধ যে আল্লাহ রসুল এই সমস্ত ফাঁক ফুকুর গুলা বন্ধ করে বলেছেন সব সব হারাম। ওয়াল মুশতারি লাহা, যে ক্রয় করেছে সেও ক্রেতা ক্রেতা তার উপরও লানত। ওয়াল মুশতারা লাহু, যার জন্য ক্রয় করা হয়েছে তার উপরও লানত। আল্লাহ রসুল একটা একটা করে সবগুলো শেষে আল্লাহ রসুল আরেকটাও বলেছেন ও সাকিয়াহা, ও সাকিয়াহা, পরিবেশনকারী পান করাইছে। হোটেলে চাকরি করে এখন তার চাকরিটা যা সরা ঢেলে দিতে হয়। অনেক ভাই আমাদেরকে বিদেশ থেকে যোগাযোগ করেন, হুজুর বিদেশের হোটেলগুলা রেস্টুরেন্টগুলা এটা তো ইজি ব্যাপার, এখন হোটেল রেস্টুরেন্ট এসে চাকরি করে এখন কি করবে, আমাদের কাছে জিজ্ঞেস করে, প্রশ্ন আসে বিদেশ থেকে, অনেক প্রশ্ন আসে। যে সমস্ত ভাইরা হোটেলে চাকরি করে রেস্টুরেন্টে চাকরি করে তাদেরকে এটা করতেই হয়, সরা ভেড়ে দিতে হয়, পরিবেশন করতে হয়। আল্লাহ রসুল ওই জায়গায় হাত দিয়ে বলেছেন ও সাকিয়া হা, যারা পরিবেশন করবে পান করা হবে পান করাবে তাদের উপরও আল্লাহ রসুলের লানত। কত ভয়ঙ্কর অপরাধ একটু চিন্তা করে। আল্লাহ তাআলা রসুলের লানত থেকে গোটা উম্মতকে বেঁচে থাকার তৌফিক দান করেন, প্রত্যেককে সচেতন হই। বারবার বলি আপনাদেরকে, আগেও বলেছি, গত দুই জুমায় বলে যাচ্ছি, বলেছি আজও বললাম, আজও বলি আরো বলবো, প্রত্যেকে প্রত্যেকের সন্তান ছোট ভাই আপন জন্মে, মেয়েদের ব্যাপারে আগে আমরা বলতাম না কিন্তু জানি যা শুনতেছি গা শরীর শিউরে ওঠার মতো, এই জন্য বললাম বাধ্য হয়ে, প্রত্যেকে প্রত্যেকের আপন জনের ব্যাপারে খেয়াল রাখি যে তার মধ্যে কোনো সিমটম এরকম দেখে কিনা যে সে নেশা করতে পারে, তার চেহারার মধ্যে এরকম কিছু ফুটে উঠছে কিনা যে সে নেশা করতেছে, কথার মধ্যে জড়তা আসতেছে কিনা যাতে বোঝা যায় সে নেশা করতেছে, উগ্রতা হঠাৎ করে বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ যে একা একই হয়ে গেছে এরকম কিনা, দুষ্ট ছেলেদের সাথে চলতেছে এরকম কিনা, যত সিমটম আছে দরকার লাগে আপনি মনোবিজ্ঞানীর সাথে পরামর্শ করেন। আমাদের কথাগুলো তো এত দামি মনে হয় না, আপনার কাছে যেই কথাগুলো দামি মনে হয় তাদের সাথে পরামর্শ করে আপনার বাচ্চার চলাফেরার সিমটমগুলো সব আপনি ফলো করেন একজন বাবা হিসাবে, এটা আপনার উপর শরীয়ত জিম্মাদারি। আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে কিন্তু রাই, রাই মানে যারা বকরি চালায়, এখানে হচ্ছে পরিচালক, তোমার অধীনে কেউ না কেউ আছে, বাবা তার অধীনে সন্তান, স্বামী অধীনে স্ত্রী, দোকানের মালিক অধীনে স্টাফ, অফিসের বস অধীনে স্টাফ, প্রত্যেকের জিম্মাদারি আছে এদের উপর। আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞেস করবেন তার অধীনস্থ সম্পর্কে, তুমি তার জন্য কি জিম্মাদারি আদায় করছ, আপনি আপনার জিম্মাদারি আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না, আর জিম্মাদারি আদায় না করলে আল্লাহ ধরবেন, শুধু ধরবেন না, ওই যে সন্তানের জিম্মাদারি আপনি আদায় করেন নাই ওই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মোকদ্দমা দায়ের করেন। আল্লাহ তাআলা হেফাজত করেন সবাইকে, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।